ধন্যবাদ আমার প্রতিপক্ষ দেওয়ান সাহেবকে। আমি যে প্রশ্নটি করেছিলাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতির নিত্য দিনের খাবারের মধ্যে থেকে কোন এক খাবারের বিষয়ে খাজা বাবার ভক্ত বা আশেকান্দের প্রতি একটি নসিহত ছিল বা ওসিহত ছিল তা কি, সেই জবাবটা দিতে গিয়ে বলেছেন কম খাদ্য গ্রহণ। সেই নিত্যদিনের খাদ্য ছিল রুটি, রুটি খাজা বাবা রুটিকে ভালোবাসত বেশি। কম খাদ্য, কম খাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কম খাও। খাজা মঈনুদ্দিন চিশতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, ইমামের বংশ, ইমাম হোসেনের বংশ, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি শেখ লিখতেন না, সৈয়দ লিখতেন না, ইমাম লিখতেন না, কুরেশ লিখতেন না, লিখতেন ফকির, ফকির মঈনুদ্দিন। এ দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ফকির কেউ হতে চাও তার চারটি শর্তের মধ্যে একটি শর্ত হলো কম খাও। খুব সুন্দর করে শিক্ষণীয় ব্যাপারে আমি ওলিয়া ওলিয়াদের জীবন কথা, মানুষের শিক্ষার, মানুষের জীবনের চলার একটি মিডিয়া মাধ্যম, এর মাধ্যমে মানুষের শিক্ষা নিয়ে আছে। আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রেখেছে হযরত বরপীর আব্দুল কাদির জিলানী, তিনি প্রতিজ্ঞা করলেন মনে মনে বা আল্লাহর কাছে বললেন, আর কেউ শুনেন নাই। তার প্রতিজ্ঞা হলো আমার মুখের মধ্যে তুলে যদি কেউ কিছু দিয়া, মুখের মধ্যে দিয়া যদি না বলে যে খাও, তো ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। তো বরবীর আব্দুল কাদের জিলানি এই কথা বলে বসে আছে। দিন যায়, রাত যায়, একে একে চল্লিশ দিন গত হয়ে যায়। এই চল্লিশ দিনের মধ্যে অনেকে দেখে বরবীর আব্দুল কাদের জিলানি না খাইয়া বসে আছে, কোনো কথাবার্তা বলে না। কেউ হয়তো মায়া লাগে, কেউ হয়তো রুটি কিনে, কেউ হয়তো মাংস কবাব কিনে বরবীর আব্দুল কাদের জিলানির কাছে সামনে গিয়া উপস্থিত হয়, বলে খান খান খান, এইটুকুই, এর বেশি না। বরবীর আব্দুল কাদের জিলানির প্রতিজ্ঞা হলো মুখ ফাঁক করে ভিতরে দিয়ে বলবে খাইতে, তবে কে বলে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। চলে গেল চল্লিশ দিন। চল্লিশ দিনের পর বরবীর আব্দুল কাদের জিলানির পীর সাহেব হযরত আবু সাইদ মাকজুমি, তিনি বরবীর আব্দুল কাদের জিলানির কাছে রুটি মাংস এনে বা রুটি হালুয়া এনে হাতে নিয়া বরবীর আব্দুল কাদের জিলানির মুখের সামনে গিয়া বলছে, হা করতো বাবা, হা করছে, মুখের মধ্যে দিয়া কয় বাবা খা, খাইতেছে। আব্দুল কাদির তো মনে মনে এই কথা বললে তো আরেকজন এটা বুঝবে না কি রে বাবা। হ্যাঁ, বরবীর আব্দুল কাদের জিলানি কয়া আমি এটা মনে মনে কইছি, এটা আমার পিরে জানে কেমনে, হেদি কয়া দেয় আমার ডাকেই। অর্থাৎ এই জানার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক আছে, যেই মানুষ আল্লাহর হয়ে যায় ওই মানুষের জানতে অসুবিধা হয় না, আল্লাহই জানায় দেয়। ওটা তো আল্লাহর ব্যাপার নিয়ে কইলাম, এর নিচে আরো কত কথা কই আমরা, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি, কি হইতেছে না হইতেছে সব খবর হয়ে যাইব গা, এটাও আছে। আর এটা তো আল্লাহর কথা কইলাম, এরপরে তার কিছু নাই। আপনার কাছে আমার এইবার একটা রুটি সম্বন্ধে প্রশ্ন থাকবো। কুতুবুদ্দিন বক্তিয়ার অন্তরঙ্গ বন্ধু তোমার, আমার খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, কিন্তু অন্তরঙ্গ বন্ধু তোমার, এমন এমন শিষ্য হয়ে গেছে, মিস হয়ে গেছে গা, বন্ধু হয়ে গেছে গা, পোলাও বন্ধু হইতে পারে বাপের, বন্ধু হয়ে গেছে গা, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবুদ্দিনকে শিষ্য বা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু এই ধরনের কোন নাম ধরে না ডেকে বলতো, ওই রুডি, ওই রুডি হইনে যা। আমার প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতির অন্তরঙ্গ বন্ধু যিনি কুতুবুদ্দিন বক্তিয়ার, তাকে কেন অন্তরঙ্গ বন্ধু না বলে বা ভক্ত না বলে বা শিষ্য না বলে বা আশেক আশেক না বলে খাজা মঈনুদ্দিন চিশতি তাকে রুটি রুটি বলে ডাকতেন, তার মধ্যে ভেদ কি, কারণ কি, এই আমার একটি প্রশ্ন রইল। জিলানেতে জন্ম নিলা, জিলানেতে জন্ম নিলা, বুদ্ধাতে বসতি তাই তো জিলানি পি দাদি,
বসেই আছে মুড়িদান নিয়া পাশে, এমন সময় বাহির করে খাতা একটি। আমার বড় পীরে বসে আছে মুড়িদান নিয়া পাশে, এমন সময় বাহির করে খাতা একটি। বড় পীর কয় এই খাতা, বড় পীর কয় এই খাতা, দিয়া গেছে ফেরেশতা পাঠাইয়া দিয়াছে খোদায় খাতা। হিসাবের বেলায় হবে জান্নাতি। আমি লিখেছি তাদেরই নাম, লিখেছি তাদেরই নাম, আছে যত মুরিদান হবে যত মুরিদান। আমি যার নাম লিখবো তারা আখেরাতে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আমি মুরিদানের নাম লিখেছি যারা হবে এবং হইতেছে কিয়ামত পর্যন্ত। বক্তারা বলে ইয়া মশায়েখ, তো মুরিদানের তো একটা জান্নাতিক ভাব হয়ে গেল, আপনার আপনার মুরিদ হয়েছে আপনার আপনার কাছে এই জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে এমনও তো হতে পারে যে আশেক হয়ে আছে আপনার, তো তাদের অবস্থাটা কি হবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার পরিপ্রেক্ষিতে বললো, আমি তো তাদের নামও লিখছি, আমি এই খাতার মধ্যে তাদের নামও লিখছি, মুরিদানের মতোই তারা জান্নাতের মধ্যে চলে যাবে। তাই সবাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বড় পীরের উসিলাতে আখের শান্তি।